আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করবেন। তো হঠাৎ করে সিদ্ধান্ত হলো মেহমান আসবে, তো কাল রাত 11টা বাজে হচ্ছে কল দিয়ে জানিয়েছে মেহমান আসবে। তো আমাদের শুক্রবারে বাড়িতে যাওয়ার কথা ছিল, তো এখন আবার আমার ভাসুরও ফোন দিয়ে বললো যে মিলাদ পড়াবে শনিবার, তো সেই জন্য আর আমরা আজকে যাইনি। তো এটা হচ্ছে আমার আজকে শুক্রবারে সকালের ব্লগ আর কি। তো হঠাৎ করে যেহেতু মেহমান আসবে, একটু আগে থেকে জানা থাকলে হয়তো একটু সুবিধা হয়, তো সেই জন্য একটু বেশি ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছি। তো এখান থেকে আমি কিন্তু গরুর মাংস ভিজিয়ে নিয়েছি, তারপর হচ্ছে সকালে নাস্তাও তৈরি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি রুমগুলোকে ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি। তো হঠাৎ করে মেহমান চলে আসলে কীভাবে আমি কাজগুলো গুছিয়ে করি? তো আমার যারা নতুন আপু গৃহিণী আপুরা আছেন, আশা করছি তাদের জন্য খুব উপকার হবে, তো সেই জন্য আজকের ভিডিওটা শেয়ার করা। তো আজকের ভিডিওতে কোনো রেসিপি রাখছি না, জাস্ট কীভাবে কাজগুলো আমি গুছিয়ে করি সেগুলোই থাকছে। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে নাস্তা টাস্তার সব কিছু, আমি রান্নার সব কিছু কিন্তু রেডি করে রেখেছি, শুধু রান্নাটা বসাবো। আর এখন যেহেতু গ্যাস নেই, ইলেকট্রিক চুলাতে রান্নাটা করতে হবে। আর এখন এদিক থেকে কারেন্টও চলে গিয়েছে, তো কারেন্ট আসলে আমি রান্নাটা করবো। তো এই ফাঁকে হচ্ছে আমি রুমটাকে ক্লিন করে নিচ্ছি। তো সবাই উঠে গিয়েছে, ভাবলাম সবগুলো রুম একটু ক্লিন করে নিই। তো এই যে একে একে সবগুলো রুম ক্লিন করে নিয়েছি, এদিক থেকে কাজের আপাও চলে আসছে আমাকে যে কাজে সাহায্য করে। তো আপা এসে হচ্ছে রুমগুলোকে মুছে দিয়ে গেল আর কাপড় চোপড়ও ধুয়ে দিয়ে গেল। তো এই যে আমার রুম গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এদিক থেকে হচ্ছে রোজা মনি গাড়ি চালাচ্ছে, ওর আর আজকে ওর বাবাও বাসায়। তো সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছে আমি, 10টার মধ্যেই সব কাজ আমার গোছানো হয়ে গেছে। এখন শুধু বাকি হচ্ছে দুপুরে রান্না বাড়া। তো নাস্তাও আমরা খেয়ে নিয়েছি অলরেডি। তো এখানে আমি যে ড্রয়িং রুমের একটা কর্নারে আমি গাছটা রেখেছি। তো এখন চলে আসলাম হচ্ছে এই যে চিকেনও ছিল না ঘরে, তো চিকেনটা এনে এখন হচ্ছে আমি এখানে লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে মেখে রেখেছি। আর এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিমটাকে আমি কুরমা করব, ডিমের সাদা কুরমা। তো এই যে ডিমের কুরমাটাও বসিয়ে দিলাম, তো অলরেডি হয়ে যাচ্ছে ডিমের কুরমাটা। তো আপনারা যদি দেখতে চান এই ডিমের কুরমাটা, আমার পেজেও রেসিপি আছে ফেসবুক পেজে, তারপরে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলও এই রেসিপিটা আছে ডিমের কুরমা। খুবই মজা এই ডিমের কুরমাটা, পোলাওর সাথে বা গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্ট হয়। তো যাই হোক, একটু পানিও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কুরমাটাকে আমি একটু 5 মিনিটের মতো রান্না করে তারপরে হচ্ছে নামিয়ে নেব। আর এদিক থেকে হচ্ছে আমি এই যে চিকেন ফ্রাই করব, তো এটা এই যে চাইনিজ চিকেন ফ্রাইটা, যে তো এই ফ্রাইটা করব, তো সেটা আমি সব কিছু দিয়ে রেডি করে রেখেছি। এই চিকেন ফ্রাই রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেলে আছে। তো এখন হচ্ছে এইগুলো হচ্ছে রোস্ট করব। তো রোস্ট করার জন্য আমি চিকেনটাকে ভেজে যে রোস্টটা বসিয়ে দিচ্ছি। আর যেহেতু চুলা একটা, তো আমার রান্নাগুলো ধাপে ধাপে করতে হচ্ছে, আমি একসাথে করতে পারতেছি না, একটার পর একটাই করতেছি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একে একে হয়ে যাচ্ছে, এখন হচ্ছে কারেন্টটা থাকলেই হয়। তো এই যে আমি হচ্ছে একটু ভালোভাবে 5 মিনিটের মতো মশলার মধ্যে এই চিকেনগুলোকে কষিয়ে নেব। আর চিকেনটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজেছি, অতিরিক্ত কালার দিয়ে কড়া করে ভাজলে কালারটা ভালো লাগে না, দেখতে ভালো লাগে না আর কি। তো যে যে উপকরণ দিয়ে চিকেন রোস্ট রান্না করা হয় আমি সব কিছুই দিয়েছি। আর এই যে এদিক থেকে হচ্ছে এখন আমি গরুর মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, গরুর মাংসটা হচ্ছে আমি ভুনা করব। তো এখন আবার অল্প অল্প করে মশলা দিয়ে, তারপর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি বাগাটা দিয়ে নিচ্ছি গরুর মাংসের। তো এই যে হচ্ছে গরুর মাংসটা হয়ে আসলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে এই যে গরুর মাংসটা আমি